সত্যিই কোন জায়গাটায় না আছে আমরা অনেক সময় আজাদের অনেক কথাই হতো আমাদের কাছে, কারণ আমি তো একটি পরিষ্কার দিনের মানুষ, একটি স্বচ্ছ দিনের মানুষ। তাকে বাধ্য হওয়া যায় না, তাকে রাখা যায় না, রাখা যায় না হয়তো বা এক মিনিটের জন্য, কিন্তু সারা করেই তাকে রাখতে চাই, তাকে ছাড়া আমাদের কোনো কিছুই জমে না। আজাদ ভূঁইয়া দীর্ঘজীবী হোক। আছেন আমার দাদা, শ্রদ্ধেয় দাদা বিশ্বনাথ সাহা লক্ষ্মীপুরের। যদি সংস্কৃতিকে আমরা মধ্য যুগ এরকম লক্ষ্মীপুরের ক্ষেত্রে যদি আমি বিচার করি, ওনারা সেই সময়কার প্রতীকবিদ বিশ্বনাথ দা, যিনি হাজারো মানুষের ভিতরে নিজেকে আলাদা করে চিহ্নিত করেন। কখনোই তার মুখে, তার প্রকাশে, তার চলন বলন ভঙ্গিতে শুধু ওই পরিবেশটাকে উচ্ছ্বসিত করে রাখা, আনন্দিত করে রাখা এরকম একটি চরিত্রের মানুষ আমি জানি না। এই মানুষটিকে আমরা আরো অনেক বছর বেঁচে থাকুক, আমাদের পাশে থাকুক। দাদা যদি আসতে চান আগামীতে লক্ষ্মীপুরের শাসন জীবন একটা আরেকটা নাটক হতে পারে। ওনারা অনেক কিছু করেছেন লক্ষ্মীপুর সংস্কৃতির জন্য, লক্ষ্মীপুরের নাটকের জন্য। ওনারও আস্তে আস্তে বৃদ্ধ, বয়সের হারে বার্ধক্য জনিত কারণে পিছিয়ে যাচ্ছে, লক্ষ্মীপুর সংস্কৃতিটাও তেমন যেন পিছিয়ে যাচ্ছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সুবর, সে কথাটি একটু পরে বলব। এখানে আরো আমাদের সাংবাদিক রাজু আছে, শঙ্কর আছে, দাদা আছেন। শুভর কথাটা বলতে গেলে তো একটা ইতিহাস বলতে হবে। আমরা লক্ষ্মীপুর যখন একটি আমাদের যে কোনো একটি অনুষ্ঠান, সেটাকে কিভাবে আমরা মানে তুলে ধরবো, কিভাবে আমরা আকর্ষিত করব, কিভাবে মানুষের মনোরঞ্জন করব, কিভাবে সেখানে অডিয়েন্সকে ধরে রাখবো, এই চিন্তায় যখন আমরা যারা ছোট ছোট কাজ করি তখনই শুভর আবির্ভাব। শুভ আমাদেরকে নিস্তার দিয়েছেন। আমরা কোনো কিছু না করি, যদি শুভর কি অনুষ্ঠান আমরা যদি করতে পারি, তাহলে আমরা যদি সুন্দরভাবে সেটি উপস্থাপন করার আমরা যদি ক্ষেত্র তৈরি করতে পারি, তাহলেই আমরা মনে করব যে ওই অনুষ্ঠানটি অনেক কিছু বাদ গেলেও এই একটা জিনিস দিয়ে আমরা মানে আমরা সফল হতে পেরেছি। এমন একটি অবস্থায় শুভ আজকে লক্ষ্মীপুর বিরাজ করছে, এবং আমি মনে করি এক যুগ আগ থেকে শুভকে আমরা সেই জায়গাটায় আস্তে আস্তে করে আমাদের যতটুকু জায়গা ছিল আমরা চেষ্টা করেছি, এবং সেই জায়গাটায় শুভ আজকে নিজেই একটি প্রতিষ্ঠান হিসেবে লক্ষ্য দাঁড়িয়েছে। শুভকে ছাড়া আমরা একটি সুন্দর অনুষ্ঠানের পরিকল্পনা আমাদের জন্য দুরূহ হয়ে যায়, এবং শুভকে দিয়ে আমরা লক্ষ্মীপুর শহরের পথের প্রান্তে শহরে আমরা অনেক সাহসী ভূমিকার সংস্কৃতি নৃত্য আমরা করেছি, এটি আমরা বলতে পারি সাহস করে। শুভ নৃত্য লক্ষ্মীপুরের রাস্তাঘাট স্তব্ধ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গেছে, মানুষ লক্ষ্মীপুরের মানুষ হাজারো মানুষ তার নৃত্য দেখার জন্য, তার গোষ্ঠীর নৃত্য দেখার জন্য মানুষ উৎসুক হয়েছিল, সেই ব্যবস্থাটি আমরা করতে পারি, নিজের কাছে ভালো লাগছে, আরো ভালো লাগছে। শুভ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন, তার দল উড়িয়েছে ঢাকা থেকে আন্তর্জাতিক পর্যায়ে, শুভ লক্ষ্মীপুরের নাম উচ্চারণ করেছে, এটি আমাদের জন্য, লক্ষ্মীপুরের জন্য, লক্ষ্মীপুর জেলা প্রশাসন থেকে আরম্ভ করে সকল সকল ক্ষেত্রে জন্য তাকে আমরা আলাদা করে আমাদের উচিত ছিল, কিন্তু আমাদের অনেক বাধ্যবাধকতা, আমরা অনেক কিছু করি। এখানে আজকে শুভ যাকে বলেছিলেন আমাদের ওই যে শিল্পী আমার বন্ধু, হ্যাঁ দীপ্ত, শাকিল, শাকিল শাকিল
খুব দুঃখ করে খুব করে কিছু কথা বলেছে। আমি শাপিরের সাথে 100% তার কথাগুলো মর্ম বেদনা অনুভব করছি। আজকে আমরা শুভকে শাপিরকে বাদ দিয়ে আমরা অনুষ্ঠান করলে সেই অনুষ্ঠানটি সুন্দর হবে না সেটি বিচার করছি, কিন্তু তাদেরকে একটি মর্যাদাকর জায়গায়, তাদেরকে তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা একটি জায়গা করে দিতে পারি না বসার জন্য, এটি আমাদের জন্য লজ্জাকর, এটি আমাদের জন্য খুবই আক্ষেপে। ঢাকা থেকে শিল্পী আনতে পারি, বড় বড় সাউন্ড আনতে পারি, এটি আমার জন্য লজ্জা। শুভজ্যোতি বলেছে তার জন্য কিছু করছি, আমার মনে হয় ভীষণ ভীষণ একেবারে খুবই খুবই সামান্য, কিছুই করিনি, কিছু করতে পারিনি। আমরা যদি করতে পারতাম, আমরা আজকে শুভ শুভর দলকে দিয়ে এই ললিত লতিকা নৃত্য দল দিয়ে আমরা সারা বাংলাদেশের লোককে বুকে ফোকাসে আনতে পারতাম, আরো বেশি ফোকাসে আনতে পারতাম। এছাড়াও শুভের পাশে আরো অনেকগুলো এই যে লক্ষ্মীপুর অনেকগুলো শিল্প যারা নৃত্যের সাথে সম্পর্কিত আছে তাদেরকেও আমরা প্রমোট করতে পারতাম। এটি অনেক কথা নৃত্য, আমি একটি বিষয় হিন্দু মাইথোলজির দিক থেকে নৃত্য একটি বিশেষ ভূমিকা পালন করছে বাঙালি সংস্কৃতিতে। নৃত্যকে বাদ দিয়ে সংস্কৃতি পূর্ণাঙ্গ হবে না। সারা পৃথিবীতে যতগুলো ভাষাভাষী আছে, যতগুলো সম্প্রদায় আছে, এবং যাদেরকে আজকে ফোকাসে আনা হয় তাদের নৃত্য একটা বিষয়। ভারত নাট্যম আজকে রবীন্দ্রনাথের এই সমস্তগুলোকে বলতে গেলে এটা এটি আমার পক্ষে বলা সম্ভব নয়। এটি আজকে স্যার আছেন এখানে, আমি করিম স্যার, ওনারা বলবেন, আমরা শুনবো কিছুটা। তো যাই হোক, আজকে এই করোনার এক বছরের মধ্যে সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে শুভ, এবং আমি শ্রী দীপ্ত দত্ত আকাশ যাকে সম্বোধন করতে পারিনি, পরিচালক শ্রী মঙ্গল নৃত্যালয় সৌরভ সৌর মরুই বাজার সিলেট। সিলেট হলো বাংলাদেশের স্বর্গ, প্রাকৃতিক দিক থেকে এই বাংলাদেশকে যদি আমরা পৃথিবীতে যদি আমরা ব্র্যান্ডিং করতে চাই সিল্ককে বাদ দিয়ে হবে, শুধু একটি দিকে নয়। শ্রীমঙ্গল হলো আরো সুন্দর জায়গা, সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যের একদম মানে কি বলবো অপরূপ বাংলাদেশের অপরূপ বৈশিষ্ট্য মানে সেটি হলো সিলেট। এবং এছাড়াও সিলেটের এমন মানুষদের জন্ম, বারো আউড়িয়ারদের জন্ম সিলেট, বাংলাদেশের বহু জ্ঞানীজন খ্যাতিজনদের জন্ম সিলেট, সেই জায়গার একটি লক্ষ্মী সন্তান দীপ্ত দত্ত আমাদের লক্ষ্মীপুরে এসে আমাদেরকে আমাদেরকে কি বলবো গৌরবান্বিত করেছে, সমাদৃত করেছে, এবং যে জন্য শুভকে আমি ধন্যবাদ দিচ্ছি। আজকে সিলেটের সেই সুসন্তান দীপ্তকে দেখলেই মনে হয় একটি উজ্জ্বল নক্ষত্র, দীপ্ত জ্যোতি বেরোচ্ছে, এবং দীপ্তর মুখে যদি শুনি আমাদের ছেলেমেয়েরা ভালো করছে তাহলে এখানে আমার মতো লোকের তো কিছু বলার নেই। ভীষণ আশান্বিত আমরা দীপ্ত, এবং এই সমস্ত কিছুর যে নায়ক সে হলো আমাদের শুভ, যার সমস্ত কিছুই শুভ। তো আমি আর বেশি বাড়াচ্ছি না, আজকে এখানে আমাকে কিছু কথা বলতে দেওয়াতে আমি শুভর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশ পূজক যৌবন পরিষদ আমি যত জায়গায় আছি সবদিক থেকে লক্ষ্মীপুরের পক্ষ থেকে শুভর এই লতিকা বিদ্যালয়ে শুভকামনা করছি। আমরা যে যেখানেই আছি না কেন লতিকা বিদ্যালয়কে এবং এই ধরনের যারা আছে তাদের পক্ষ থেকে প্রমোট করা উচিত, এবং আমাদের দুঃখ হলো আমাদের এখানকার যারা সত্যিকার অর্থে অনেক বড় বড় যারা আছেন তারা লক্ষ্মীপুরে থাকেন না, তারা ঢাকায় থাকেন, আর আমরা যারা আছি তারা আছি, আমরা আছি আপনাদের সকলের ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিয়ে এই জন্য আমরা আছি।
আমরা যেটুকু করি এটি একেবারেই সামান্য, এটি দিয়ে হয় না। কিন্তু যারা পারেন আমি আহ্বান করছি, আপনি আপনার মানে জন্মস্থানকে বাদ দিয়ে আপনি ঢাকায় অনেক বড় হবেন, সেখানে কোনো বড় কিছু নেই, সেখানে কোনো আনন্দ নেই, সেখানে কোনো আপনার জায়গাকে যদি আপনি যদি উর্বর না করেন, জায়গার এই সমস্ত কিছুকে যদি আপনার টাকা পয়সা মেধা দিয়ে যদি আপনি যদি ভালো না বাসেন, যদি এই জেলাকে যদি আপনি সৃষ্টিশীল না করেন, তাহলে আপনার যা কিছু আছে তার কোনো আমার মনে হয় না। এই দিক থেকে সিলেট চিটগনিয়ানদের বরিশাল ইভেন আমাদের নোয়াখালী আমরা দেখেছি অনেক বড়রা যারা চিটগনিয়ানদের বড় বড় ব্যবসায়ীরা প্রত্যেকেরই সকলেই গ্রামের বাড়িতে মাসে যাবি প্রতি সপ্তাহে যায়, ঈদের বন্ধে 15-20 দিন বাড়িতে থাকে গ্রামের বাড়িতে, কিন্তু আমরা আসি না। কোথায় বলবো, এখানে কি কোথাও কি বলা যায় না? ভীষণ বড় মাঠে আজকে এই অনুষ্ঠান যে হতো, আমরা যদি সবাই মিলে শুভকে যদি ভ্রমণ করতে পারতাম, আজকে এই অনুষ্ঠানটি তো জমজমাট দেখার মতো, বলার মতো, যেখানে এমনি করিম স্যারের মতো মানুষ আজকে উপস্থিত হয়েছেন এই ছোট্ট ভণ্ডির মধ্যে, দীপ্ত এখানে এসেছে। যাই হোক, এটি আমাদের অনেক দুর্ভাগ্যের ব্যাপার, লক্ষ্মীপুর এগিয়ে যাবে। আমাদের লক্ষ্মীপুর জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যেই আমি দেখেছি অনেক বেশি সকল বিষয়ে খুব আগ্রহ সম্পন্ন লোক, প্রত্যেক বিষয়ে ওনার যথেষ্ট আগ্রহ আছে। আমি মনে করি যে লক্ষ্মীপুরের সংস্কৃতি অঙ্গনটাও ওনার হাত ধরে, এবং আমরা যদি তোমাদের পাশে থাকি এবং আমাদের যারা ঢাকায় আছেন তারা যদি আমরা আমরা কিছু থাকবো না। আমি বেসিক্যালি অসুস্থ, তবু তোমার আমাকে আমাদের আচার বলেছে যে আমি হচ্ছি আমাকে বলতে হবে যাবো। হ্যাঁ, তো আসতে পারি, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লাগছে এই ধরনের গুরুজনদের সংস্পর্শে আসা, এবং স্যারের কাছ থেকে একটা বই পেয়েছি, হ্যাঁ প্রথম দুটো লাইন পড়েই তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমরা এই নিত্য কর্মশালার সুন্দর সমাপনী সমাপনী যিনি করেছেন আমাদের দীপ্ত আকাশ, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা লক্ষ্মীপুরের পক্ষ থেকে, এবং স্যার আজকে সমাপনী অনুষ্ঠানে এসে আমাদেরকে আরও বেশি সমাদৃত করেছে এই ললিত কলা নৃত্যালয়কে, নৃত্যশিল্প এই শিল্পকে অনেক বেশি গৌরবান্বিত করেছেন, সেজন্য ওনাদেরকেও আমি লক্ষ্মীপুরের পক্ষ থেকে পূজা পরিষদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তাদের এই সমস্ত কিছু আমাদের সকল অনুষ্ঠানকে আরো বেশি সমর্থিত করবে, আরো বেশি এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে দিয়ে আমরা নিজেদেরকে প্রকাশ করব সারা বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে। এই শুভকামনা করছি ছোটদের জন্য, স্পেশালি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ইয়ে রইল, আশীর্বাদ রইল, তোমরা এগিয়ে যাবে শুভর মতো, সবাই বড় হবে শুভর মতো, তোমরা প্রত্যেকেই শুভ হবে এই কামনা করছি। ধন্যবাদ সবাই।